কৃষক বন্ধু আমাদের পশ্চিমবঙ্গে ন লক্ষ মেট্রিক টন বীজ আলু চাষের সময় প্রয়োজন হয় কিন্তু মাত্র পঞ্চাশ হাজার মেট্রিক টন পাঞ্জাব বা অন্য রাজ্য থেকে আসে বাকি আট লক্ষ মেট্রিক টন আলু আমাদের এখানকার হিমঘর থেকেই বীজ হিসাবে ব্যবহার করা হয় যাতে বীজের গুণগত মান খুবই কম থাকে ফলে বিভিন্ন রোগ পোকার কবলে পড়ে কখনো কখনো আলু চাষ বড় একটা মার খায় কারণ বীজ তৈরির যে সঠিক পরিকল্পনা বা প্রযুক্তি তারা নেয় না অধিক লাভ ও ভবিষ্যতে বীজের খরচের কথা মাথায় রেখে আলু বীজ উৎপাদন ও সংরক্ষণের প্রযুক্তিকে ফলপ্রসূ করা জরুরি যেমন যে কোনো চাষি দশ বিঘা আলু চাষ করলে তাকে কমপক্ষে দশ কাঠা জমিতে আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে হবে কৃষক বন্ধু আমরা অনেকেই আলু চাষের জন্য বাইরের রাজ্যের আলু চড়া দামে কিনে আলু চাষ করি ফলে মুনাফা অনেক কম হয় আবার অনেক সময় বীজের খরচা কমানোর জন্য আমরা আমাদের চাষের খাবার আলু বাছাই করে হিমঘরে রাখি পরবর্তীকালে হিমঘর থেকে বার করে সেই আলু চাষ করি কিন্তু বীজের গুণগত মান কম থাকার জন্য আলুর ফলন ভালো হয় না সেই ক্ষেত্রেও আলু চাষ মার খায় তাই আলু বীজ তৈরির জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব তার আগে যেসব কৃষক বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টাটা বাজিয়ে দিন মাটি শোধন মাটির পরীক্ষার ভিত্তিতে মাটির অম্লতা নির্ণয় করে তা দূরীকরণের প্রয়োজন আছে সাধারণভাবে মাটিতে অল্প জল রেখে প্রতি বিঘায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি চুন ব্যবহার করলে মাটির অম্লতা দূর হয় পঞ্চাশ কেজি পুরনো পচা গোবর সারের সাথে পাঁচশো গ্রাম উপকারী ছত্রাক মিশিয়ে সাত দিন ছায়া জায়গায় ফেলে রাখতে হবে এবং চাষ শুরু হওয়ার আগে সেটা মাঠে ছড়িয়ে দিতে হবে প্রথম চাষের কমপক্ষে এক সপ্তাহ পর দ্বিতীয় চাষ শেষ করে মই দিয়ে দেওয়া উচিত তার আগে কমপক্ষে দেড়শো কেজি একে করে নিমখোল ন কেজি টেন জি ফরের দানা এবং ছ কেজি ব্লিচিং ব্যবহার করা উচিত জমি তৈরিতে সারের ব্যবস্থাপনা সরল সারের মাধ্যমে একর প্রতি মূল সার লাগবে সিঙ্গেল সুপার তিনশো পঁচাত্তর কেজি ইউরিয়া একান্ন কেজি এমওপি পঞ্চাশ কেজি জিঙ্ক ন কেজি বোরন চার কেজি এবং প্রথম চাপানে ইউরিয়া পঁয়ষট্টি কেজি দ্বিতীয় চাপানে ইউরিয়া ষাট কেজি এবং এমওপি পঞ্চাশ কেজি এইখানে যেহেতু সিঙ্গেল সুপার ফিডে বারো পারসেন্ট সালফার থাকে সেই ক্ষেত্রে সালফার দেওয়ার প্রয়োজন নাই ডিএপি সারের মাধ্যমে চাষে মূল সার লাগবে ডিএপি একশো তিরিশ কেজি এমও পঞ্চাশ কেজি সালফার আট কেজি এবং জিঙ্ক ন কেজি বোরন চার কেজি এরপর প্রথম চাপানে ইউরিয়া লাগবে পঁয়ষট্টি কেজি দ্বিতীয় চাপানে ইউরিয়া ষাট কেজি এবং এমওপি পঞ্চাশ কেজি আবার দশ ছাব্বিশ ছাব্বিশ সারের মাধ্যমে যদি চাষ করা যায় তাহলে মূল সার লাগবে দশ ছাব্বিশ ছাব্বিশ দুশো তিরিশ কেজি সালফার আট কেজি জিঙ্ক ন কেজি বোরন চার কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সারেতে যেহেতু পটাশ থাকে তাহলে আলাদা করে পোটাশ দেওয়ার প্রয়োজন নাই এরপর প্রথম চাপানে ইউরিয়া পঁয়ষট্টি কেজি এবং দ্বিতীয় চাপানে ইউরিয়া ষাট কেজি কৃষক বন্ধু খেয়াল রাখবেন প্রথম চাপান দিতে হবে তিন থেকে চার সপ্তাহ পর এবং দ্বিতীয় চাপান দিতে হবে ছয় থেকে সাত সপ্তাহ পর বীজ শোধন মনে রাখতে হবে ভালো বীজ হলে তবেই ভালো ফলন হবে তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই বীজ সংগ্রহ করা উচিত এক একর জমির জন্য ছশো কেজি বীজের প্রয়োজন এবং ওই ছশো কেজি বীজ ধারলা এবং শোধন করা যন্ত্রের সাহায্যে পঁচিশ গ্রাম সাইজের কাটতে হবে বীজ কাটতে কাটতে কোনো কারণে বীজের মধ্যে পচা বা ক্ষত আকৃতি দেখা গেলে সেই বীজ বাদ দিতে হবে এবং সঙ্গে সঙ্গে যন্ত্রটিকে ছত্রানাশক জলে ডুবিয়ে শোধন করে নেওয়া উচিত কৃষক বন্ধু ছশো কেজি বীজের জন্য দুশো দশ লিটার জলে পাঁচশো পঁচিশ গ্রাম ম্যাঙ্গোজ মিশিয়ে শোধন জল তৈরি করতে হবে বীজ বপন কৃষকবন্ধু বীজ বপনের সময় লক্ষ্য রাখতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব যেন পঁয়তাল্লিশ সেমি অর্থাৎ দেড় ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব পনেরো সেমি অর্থাৎ ছ ইঞ্চি হওয়া উচিত যাতে গাছের পাতা পরস্পরে জুড়ে না যায় সেচ ব্যবস্থা আলু বসানোর পর কমপক্ষে সাত থেকে দশ দিন আগে হালকা সেঁচ দিতে হবে আলু বসানোর পর ঝাপটে সেঁচের পোগ করতে হবে এর ফলে আলুর অঙ্কুরগমনের ক্ষমতা বাড়ে এরপর শস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে হালকা হালকা সেঁচ দিতে হবে নালার সাহায্যে খেয়াল রাখতে হবে জল যেন কখনও ভ্যালির পঞ্চাশ ভাগের বেশি না ডোবে আলুর আগাছা নিয়ন্ত্রণ আলু বসানোর পর তিন দিনের মধ্যে পেন্ডিমিথাইল ব্যবহার করতে হবে প্রতি ষাটশো থেকে আটশো এম আলুর কোলা থেকে গাছ বেরোনোর পর যদি আগাছা থাকে তাকে হাত নিড়ানি বা পাঁচ ফোলা মেশিন দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে এরপরও যদি জমিতে আগাছা থেকে থাকে তাহলে মেট্রোপোজিন পঁচাত্তর শতাংশ ডব্লুপি এক একরে একশো গ্রাম ব্যবহার করতে হবে আলুর আগাছা নিয়ন্ত্রণের যদি আপনারা আলাদা করে ভিডিও চান তাহলে সেই ভিডিও আমার চ্যানেলে আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন রোগ ও পোকা দমন আলু জমিতে রুটিন মাফিক পর্যায়ক্রমে কীটনাশক ও ছত্রাশক প্রয়োগ করলে রোগ পোকার হাত থেকে ফসল সুরক্ষিত থাকে কৃষকদের স্কিনে যে তালিকা দেওয়া হয়েছে পাঁচটি পর্যায়ক্রমে পরপর কী কী কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আপনারা পেয়ে যাবেন তবু আমি একটু বলে দিচ্ছি প্রথম কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কোপার অক্সিক্লোরাইড পঞ্চাশ শতাংশ ডবলুপি যেমন ব্লাইটক্স প্রতি লিটার জলে চার গুলে স্প্রে করতে হবে এবং তার সাথে ক্লোরোভাইফাস কুড়ি শতাংশ ইসি যেমন ডাস্টবান দুই দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে দ্বিতীয় স্প্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় ম্যাঙ্গোজেব পঁচাত্তর শতাংশ ডব্লুপি যেমন ইন্ডোফিল বা ডাইথেন দুই দশমিক পাঁচ গ্রাম থেকে তিন গ্রাম পর্যন্ত এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে তৃতীয় স্পে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় কোপার হাইড্রোক্লোরাইট সাতাত্তর শতাংশ ডব্লুপি যেমন কোসাইট একশো এক দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে চতুর্থ স্প্রে ষাট থেকে সত্তর দিনের মাথায় সাইমক্সোনিল প্লাস ম্যাঙ্গোজেবের মিশ্রণ যেমন কার্জেট বা মক্সিমেট দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলের গুলে স্প্রে করতে হবে পঞ্চম স্পে আশি থেকে পঁচাশি দিনের মাথায় ম্যাঙ্গোজেব পঁচাত্তর শতাংশ যেমন ইন্ডোফিল দুই দশমিক পাঁচ গ্রাম এবং ইমিডাক্লোরোপিট সতেরো দশমিক পাঁচ শতাংশ এসেল যেমন কনফিডার হাফ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে তবে কৃষক বন্ধু এই রুটিন ছাড়াও যদি ঘন ঘন বা ভারী বৃষ্টিপাত হয় তাহলে তার সাথে স্প্রেয়ের সংখ্যা বাড়াতে হবে এবং সেই স্প্রে মেটালক্সিন ম্যাঙ্গোজেপ যেমন টাটা মাস্টার দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে বৃষ্টিপাত যদি ভারী হয় তাহলে অ্যাক্রোবার্ড ব্যবহার করতে হবে কৃষক বন্ধু এক লিটার জলে এক গ্রাম অ্যাকোভাট এবং তিন গ্রাম ম্যাঙ্গোজে মিশিয়ে স্প্রে করতে হবে অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো গ্রাম অ্যাকোভাট এবং পঞ্চাশ গ্রাম ম্যাঙ্গোজে মিশিয়ে স্প্রে করতে হবে বিশেষ পরিচর্যা আলু বসানোর কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে গাছের ডগা কেটে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে এরপর আলু তোলার কমপক্ষে দশ দিন আগে মাটি থেকে চার ইঞ্চি উপরে গাছ কেটে সমস্ত গাছ সরিয়ে ফেলে তারপর পুনরায় কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আলু বীজ সংরক্ষণ আলু তোলার পর এমনভাবে বাছাই করতে হবে মাঝারি সাইজের আলুগুলোকে একদিকে করে নিতে হবে যার সর্বাধিক ওজন থাকবে দেড়শো গ্রাম যা বীজ হিসাবে সংরক্ষিত হবে এখন ওই মাঝারি সাইজের আলুগুলিকে পরিমাণ মতো বইট পাউডার মিশিয়ে ছত্রাক বা কীটনাশক দ্বারা শোধিত পাটের থোলের মধ্যে রাখতে হবে এবং ওই আলুর বস্তাগুলি বীজ তৈরির হিমঘরে রাখতে হবে তবে কৃষক বন্ধু যেই সব এলাকায় বীজ তৈরির হিমঘর নাই তারা তাদের খাবার আলুর হিমঘরে রাখতে পারেন তবে খেয়াল রাখবেন ওই বস্তাগুলো যেন হিমঘরের দ্বিতীয় ফ্লোরে থাকে পরবর্তীকালে ওই বীজ আলু হিমঘর থেকে বার করে পুনরায় ছত্রাকনাশক স্প্রে করে কোলা করতে দেবেন এই বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে কৃষক বন্ধুরা বীজ সংগ্রহের হয়রানি ও খরচের হাত থেকে বাঁচবেন অপরদিকে পরিকল্পনা মাফিক কৃষি উপকরণ ব্যবহার করে বীজ তৈরি করার জন্য চাষের খরচ বাঁচবে অথচ চাষিরা আকাঙ্ক্ষিত লাভ পাবে কৃষক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই আলু চাষ বিষয়ে বা কৃষি সম্বন্ধে কোনো কিছু তথ্য জানার জন্য কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দিয়ে দেবো আর কৃষি বিষয়ে নতুন নতুন তথ্য পেতে আম